সিনেমা এক্সপ্লেন করতে চলেছি। আর এই সিনেমাটিতে আপনি দেখতে চলেছেন একটা মোটা মেয়ে একটা সুন্দর হ্যান্ডসাম ছেলেকে পছন্দ করে, আর সেই ছেলেটিকে পছন্দ করে পাওয়ার আশায় সে প্লাস্টিক সার্জারি করে, কিন্তু তারপরেও কি সে ওই ছেলেটিকে পাবে? আর এটাই আমরা এই সিনেমার মাধ্যমে দেখতে চলেছি। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আমরা আরেকটা ছোট্ট অ্যাড দিচ্ছি, আমরা একটা চ্যানেলের সাথে কোলাবরেট করেছি যেখানে অন্যান্য সিনেমার এক্সপ্লেন করা হবে, তো আপনারা চাইলে সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে পারেন এবং সেখানে অনেক সুন্দর সুন্দর সিনেমার এক্সপ্লেনেশন থাকবে। আর সেই চ্যানেলের লিঙ্ক আমরা ডিসক্রিপশন এবং কমেন্টে পিন করে দিয়ে দিচ্ছি। তো সিনেমার শুরুতে আমরা হেনা নামে একটা মেয়েকে দেখি যে একটা জ্যোতিষীর কাছে গিয়েছে এবং সে যার নামে একটা হ্যান্ডসাম ছেলের ছবি দেখিয়ে বলে, আমি কি কোনোদিন ওর হতে পারবো? জ্যোতিষী ওর দিকে তাকায় আর বলে, এটা কখনোই সম্ভব নয়। এবং ওই মেয়েটি প্রতি সপ্তাহে ওই জ্যোতিষীর কাছে যেত এবং একই কথা জিজ্ঞেস করতো। আর এই জন্য জ্যোতিষী বলে, প্রতি সপ্তাহে এখানে এলে তোমার ভাগ্য বা উত্তর কোনোটাই বদলে যাবে না। যাই হোক, এরপর যখন মেয়েটিকে দেখানো হয় তখন আমরা দেখি মেয়েটি খুবই মোটা এবং কুৎসিত, আর অন্যদিকে ওই ছেলেটা কিন্তু অনেক হ্যান্ডসাম ছিল। তো জ্যোতিষীর কথা শুনে মেয়েটি কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। আর এরপর যখন মেয়েটি কষ্ট নিয়ে যাওয়ার আগে জ্যোতিষীকে ধন্যবাদ জানাতে যায়, তখন আমরা দেখি সে অসতর্কবশত একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলে, যার ফলে জ্যোতিষীর মুখে কলমের কালি পড়ে যায় আর জ্যোতিষীর টেবিলে একটা মূর্তি ছিল সেটিও ভেঙে যায়। তো এটা দেখে জ্যোতিষী রেগে যায় এবং বলে, এমন একটা জিনিস কি আছে যেটা তুমি ঠিকভাবে করতে পারো? আর এরপর আমাদের দেখানো হয় হেনার গলার সুর অনেক সুন্দর, মানে সে অনেক সুন্দর করে গান গাইতে পারত, মানে তার কণ্ঠ অনেক সুন্দর ছিল। তো রিয়েল লাইফে হেনার কোনো দাম ছিল না, কারণ সে মোটা এবং কুৎসিত ছিল। তো এই জন্য সে ফোনে বিভিন্ন লোকের সাথে বাজে বাজে কথা বলতো এবং তার কষ্টগুলো শেয়ার করতো, এবং ফোনের মাধ্যমে মানুষ যখন তার সুন্দর ভয়েস শুনতে পেত তারা ভাবতো তারা খুবই সুন্দর একটা মেয়ে মানুষের সাথে কথা বলছে। তো এদের নিয়েই হেনা খুব খুশি ছিল। কিন্তু হেনার যে পেশা ছিল সেটি হচ্ছে সে একজন ব্যাক স্টেজ সিঙ্গার, এর মানে হচ্ছে সে পর্দার আড়ালে থেকে গান গাইতো। যেমন একজন ফেমাস সিঙ্গার রয়েছে এমি নামে, আর সে হচ্ছে কে পপ সিঙ্গার এবং সে দেখতে খুবই সুন্দরী কিন্তু তার আওয়াজ একেবারে ভালো নয়। তো এমি যে মিউজিক কোম্পানির সাথে চুক্তিতে ছিল, তারা যে কনসার্ট করতো বা গানের যে সিডি করতো সেখানে তারা এমিকে দেখাতো, কিন্তু পেছনে আসলে কণ্ঠ দিত হেনা, আর যে ছেলেকে হেনা পছন্দ করতো সে আসলে ওই মিউজিক কোম্পানির মালিকের ছেলে। তো এরপর আমরা দেখি একটা কনসার্ট হচ্ছে, যথারীতি হেনা ব্যাক স্টেজ থেকে কণ্ঠ দিচ্ছে আর সামনে এমি নাচছে, আর তখন হেনার সামনে যে স্ক্রিন ছিল সেখানে সে জানকে দেখে, মানে যাকে সে পছন্দ করে কোম্পানির মালিকের ছেলেকে দেখে, আর তাকে দেখে হাসছিল, আর তাকে দেখে মনে এমন রং লাগে যে সে ব্যাক স্টেজে নাচ শুরু করে। আর বুঝতে পারছেন তার যে ওজন, এর ফলে জায়গাটি ভেঙে সে নিচে পড়ে যায়। তো হেনা নিচে পড়ে যাওয়ার কারণে গান বন্ধ হয়ে যায় আর ওদিকে এমি বিপদে পড়ে যায়, আর তখন যান কোনো মতে এম্পিফ্লায়ার কম বেশি করে, মানে বোঝায় আমাদের যান্ত্রিক কোনো ত্রুটি হয়েছে, এভাবে কিছুক্ষণের জন্য ম্যানেজ করে নেয়, কিন্তু এমি নিচে থেকে আবার গান শুরু করে দেয় যার ফলে তারা অল্পের জন্য বেঁচে যায়। তো ওই কনসার্ট বা শো যখন শেষ হয় তখন যান নামে ওই কোম্পানির মালিকের ছেলেটি এমিকে বাদ দিয়ে ব্যাক সিঙ্গার হেনাকে জড়িয়ে ধরে এবং তাকে ধন্যবাদ জানায়। তো হেনা তো অনেক খুশি হয় কিন্তু এমি অনেক রাগ হয়, কারণ এমি যান নামে ছেলের সাথে সম্পর্ক ছিল। তো যাই হোক, এরপর হেনাকে আমরা দেখি তার বেস্ট ফ্রেন্ড মিনের সাথে, আর মিন হচ্ছে একজন স্ট্রিট জাদুকর, মানে জাদু টাদু দেখায় আর কি। তো সেখানে হেনা মিনকে বলে, যান মনে হয় আমাকে একটু একটু ভালোবাসে, কারণ ও সবসময় আমার সাথে সুন্দর করে কথা বলে। আর এটা শুনে মিন বলে, এটা তোমার শুধুই কল্পনা। এছাড়াও মিন আরো বলে, মানুষ তিন ধরনের মেয়ে হয়ে থাকে, প্রথমটা হচ্ছে খুবই সুন্দর যেটা ছেলেদের জন্য আইডল হয়ে থাকে, তাকে সবসময় পেতে চায়। দ্বিতীয়টা হচ্ছে অ্যাভারেজ, মানে আমার মতো, মানে চালানো যায় আর কি, তো তারা সবসময় প্রেজেন্টেবল হয়, আর এটাও ছেলেদের চয়েস লিস্টে থাকে। আর তৃতীয় নম্বর হচ্ছে তোমার মতো, যাদের ছেলেরা প্রথমে রিজেক্ট করে দেয়, এদের নিয়ে কখনো কেউ ভাবে না। আসলে তুমি কি ভালোবাসা মানে বোঝো? তোমার সাথে ভালো করে কথা মানেই ভালোবাসা নয়। তখন হেনা তার অতীত কল্পনা করে, তখন সে ভাবে তার একটা বয়ফ্রেন্ড হয়েছিল যে তাকে খুবই পছন্দ করত এবং মিষ্টি মিষ্টি কথা বলতো। তো হেনার এটাও মনে আছে, ওই ছেলেটি আসলে হেনার কাছে স্লিম হওয়ার ওষুধ বিক্রি করতে এসেছিল, আর এজন্যই তার সাথে প্রেমের সম্পর্ক করেছিল। ওষুধ বিক্রি শেষ করে সেখান থেকে ছেলেটি চলে গিয়েছিল। তো যাই হোক, সেদিন হেনার অনেক দুঃখ হয়, সে চিন্তা করে সে স্লিম হবে এবং কোনো খাবারই খাবে না। তো এর ফলে কি হয়, কিছুদিন পর সে অসুস্থ হয়ে যায় এবং তাকে হসপিটালে নিয়ে যেতে হবে, কিন্তু এতে সমস্যা হয় ডক্টরদের, হেনাকে অ্যাম্বুলেন্সে উঠানোই যায় না, কারণ হেনার শরীর হচ্ছে হাতির মতো ভারী। তো হেনা বুঝতে পারে ডায়েট করে স্লিম হওয়া তার পক্ষে পসিবল নয়। তো এরপর আমরা দেখি হেনা আর তার বান্ধবী একটা চিহ্ন ট্যাটু করিয়ে নেয় শরীরে, কারণ আফ্রিকান লোকেরা বিশ্বাস করে এই ট্যাটু মানুষের শরীরে থাকলে মানুষের ইচ্ছা পূরণ হয়। তো পরের দিন রিহার্সেলে আমরা দেখি যার নামে ছেলেটি সবাইকে শেখাচ্ছে কিভাবে তাদের পারফর্ম করতে হবে, এবং সেখানে হেনার পারফরমেন্স অনেক বেটার ছিল, আর তাই বাড়ি ফেরার সময় যার নিজেই হেনাকে ড্রপ করতে যায় এবং অনেক প্রশংসা করে এবং বলে সবাই চেষ্টা করে ভালো করতে, কিন্তু সমস্যা হলো ভালো করা তো সহজ নয়, কিন্তু তুমি সেটা পারো। তো হেনা তার প্রতি আরো ইমপ্রেস হয়। আর ওদিকে যান কিন্তু অ্যাকচুয়ালি প্রফেশনের খাতিরে হেনাকে এত কদর করে, এমনকি যান হেনাকে তার জন্মদিনের পার্টিতেও ইনভাইট করে। তো পরের দিন আমরা দেখি হেনা তার বাবার কাছে হসপিটালে গিয়েছে, আসলে হেনার বাবা খুবই অসুস্থ ছিল এবং তাকে হসপিটালেই থাকতে হতো, আর তাই হেনা তার বাবাকে একটু ভালো ফিল করাতে তার সাথে ডান্স করে। আর রাস্তায় আমরা দেখি যার নামে ওই লোকটি হেনার কথা মনে করে হাসছিল, কেননা সে হেনার একটা ব্যাপার খুবই পছন্দ করত, কিন্তু সে এটা ধরতে পারতো না হেনার কোন বিষয়টি সে পছন্দ করত। তো পরের দিন বাসায় হেনার জন্য একটা সুন্দর পার্সেল
চলে আসে আর সেটার ভিতর একটা লাল ড্রেস থাকে আর পার্সেলটির উপর লেখা ছিল যে জান শুধুমাত্র হেনার জন্য পাঠিয়েছে তো হেনা খুবই খুশি হয়ে যায় জান তার জন্য ড্রেস পাঠিয়েছে তাই হেনা ওই ড্রেসটি পরে পার্টিতে যায় কিন্তু এই ড্রেসটি হেনার জন্য খুবই টাইট ছিল এবং সে মোটার জন্য খুবই বাজে দেখাতো তাই হেনা এই ড্রেসটির উপর একটা কোট পরেছিল কিন্তু পার্টিতে অনেক গরম ছিল তাই সে তার উপরের কোটটি খুলে ফেলে আর তারপর পার্টির সব লোকজন তার ড্রেস অফ সেন্স দেখে তার দিকে মোটামুটি টিটকারির দিকেই তাকায় তো এরপর সে যখন জানের কাছে যায় তখন জান বলে তুমি এটা কেমন ড্রেস পরেছো তখন হেনা বলে আপনি তো আমাকে এই ড্রেস পাঠিয়েছিলেন জন্মদিন আসার জন্য আর তখন আমরা বুঝতে পারি এই ড্রেসটি জান পাঠায়নি এমি হেনাকে এই ড্রেসটা পাঠিয়েছিল যাতে এই ড্রেসটা পরে আসলে এখানে হেনা ইনসাল্ট হয় আর এমিও কিন্তু একই রকমের ড্রেস পরে এসেছে যাতে জান কম্পেয়ার করতে পারে কে বেশি পারফেক্ট অ্যাকচুয়ালি এমি হেনাকে খুবই হিংসা করত ও ধারণা করত জান হয়তো ওকে পছন্দ করেন তো হেনা এটা নিয়ে খুবই মন খারাপ করে আর এরপর আমরা দেখি জান আর এমি বাথরুমে একসাথে কথা বলছে তো হেনাও বাথরুমের কাছে যায় আর সেখানে গিয়ে সে জান আর এমির কথা শুনতে পায় তো সেখানে এমিকে জান বলছে তুমি কি মনে করো আমি ওই রকম একটা মেয়ের প্রতি কখনো অ্যাট্রাক্ট হবো তুমি চিন্তা করো না ওর মতো মোটার কুচ্ছির মেয়ের উপর আমার কখনোই আকর্ষণ আসবে না তবে তাই বলে ওর সাথে তোমার মজা করা মোটেও ঠিক হয়নি ও আমাদের প্রধান সিঙ্গার জানের মুখ থেকে নিজ কানে এ কথা শুনে হেনা অনেক কষ্ট পায় কারণ সে ভাবতো জান হয়তো তাকে পছন্দ করে মানে যে যাই বলুক জান হয়তো মনে মনে তাকে একটু হলেও পছন্দ করে বা ওর মনে একটু হলেও জায়গা আছে কিন্তু আজ সেটা মিথ্যা হয়ে গেল তাই সে সিদ্ধান্ত নেয় সে সুইসাইড করবে তো যখন সে সুইসাইড করতে যায় তখন তার মনে পড়ে আরে আমি তো ফোনে একজনের সাথে কথা বলতাম যে একজন সার্জারি ডক্টর ছিল আর সে শুধুমাত্র মুখেরই নয় মাথা থেকে পা পর্যন্ত সার্জারি করে মানুষকে চেঞ্জ করে দিতে পারত তো তারপর হেনা ওই ডক্টরের কাছে যায় এবং ক্লিনিকে গিয়ে নিজের সার্জারির কথা বলে কিন্তু আগে নিজের পরিচয় দেয় না যে ওই ব্যাডার সাথে ফোনে কথা বলতো তো ডক্টর বলে তোমার মাথা থেকে পা পর্যন্ত চেঞ্জ করা সম্ভব কিন্তু এর জন্য অনেক টাকার প্রয়োজন পড়বে আমি আপনাকে লোন করে কিছু টাকা দেবো আর প্রতি মাসে কিস্তি হিসেবে টাকা দেবো মানে আমি হেনার কাছে এককালীন এত টাকা নেই তখন ডক্টর বলে এটা সম্ভব নয় আর এরপর হেনা সেই কল রেকর্ডগুলো বের করে দেয় এবং তাকে ব্ল্যাকমেল করে আর ডাক্তারটি ভয় পেয়ে যায় কারণ তার স্ত্রী সন্তান রয়েছে এরপর ফাইনালি ডাক্তারটি রাজি হয় এবং বলে এটাতে কিন্তু হিউজ রিস্ক রয়েছে আর তুমি কিন্তু মারা যেতে পারো তখন হেনা বলে আমি তো অলরেডি মরেই আছি আর আপনি চাইলে আমাকে নতুন জীবন দিতে পারেন তো এরপর এই ডক্টরটি প্লাস্টিক সার্জারির কার্যক্রম শুরু করে এবং হেনাকে অনেক অভিনেত্রীদের ছবি দেখায় যেখানে সে নিজের পছন্দ মতো নাক মুখ ঠোঁট সিলেক্ট করতে পারে মানে একটা কাস্টমাইজ লুক সে নিজের জন্য সিলেক্ট করতে পারবে তো সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেদিন রাতে হেনা বাড়ি চলে আসে এবং তার সব জিনিসপত্র খালি করে মানে সব বিক্রি করে দেয় কারণ এই বাড়িতে সে থাকতে পারবে না কয়েক মাস তার হসপিটালে থাকতে হবে এছাড়াও তার পোষা কুকুরটিকেও বাইরে ছেড়ে দেয় কারণ সে যখন হসপিটালে থাকবে তাকে কে দেখবে আর কুকুরটি তার একমাত্র সঙ্গী ছিল তো এর জন্য ওটিকে ছাড়ার সময় সে অনেক কান্না করে আর অপরদিকে আমরা দেখি হেনার অপারেশনের পর সুস্থ হতে হতে অনেক সময় লেগে যাচ্ছে আর এদিকে এমি তো আর হেনাকে ছাড়া গান গাইতে পারে না কারণ হেনাই তো পেছন থেকে গান গায় তো হেনার যেহেতু খোঁজ নেই এমির শো বন্ধ হয়ে যায় আর তাই মিউজিক কোম্পানি অনেক চিন্তিত ছিল হেনা কোথায় রয়েছে আর এদিকে হেনা পুরো এক বছর চিকিৎসার মধ্যে ছিল তবে এর মধ্যে মাঝখানে সে তার বাবার সাথে প্রায় দেখা করতে যেত তো পুরোপুরি এক বছর পর হেনাকে সম্পূর্ণ নতুন রূপে আমাদের দেখানো হয় এবং আমরা দেখি হেনা স্লিম বিউটিফুল এলিজেন্ট হয়ে গিয়েছে এবং হেনা তার নিজের চেহারা আয়নায় দেখে কান্না করে দেয় কারণ সে কল্পনাও করেনি সে এতটা সুন্দর ছিল এমনকি ডাক্তাররাও সব সারপ্রাইজ হয়ে যায় এবং ডাক্তাররাও বলে তুমি এতই সুন্দরী হয়ে গিয়েছে যে তোমার হাসি কান্না দুটোই অনেক সুন্দর তো হেনা তার নিজের স্লিম শরীর পেয়ে খুবই এক্সাইটেড হয় এবং আগের প্যান্টগুলো পরে দেখে যে আগের ড্রেসের এক পায়ের মধ্যে তার পুরো শরীর ঢুকে যায় আর এরপর হেনা দোকান থেকে তার স্বপ্নের পোশাক কিনে রাস্তা দিয়ে একবারে মডেলের মতো করে হেঁটে যায় এবং সবাই তখন তার দিকেই তাকিয়েছিল আসলে লোকে কি বুঝবে হেনার ভেতরে এখন কেমন লাগছে যাই হোক আমি এটা ফিল করতে পারি আমি কাছ থেকে অনেক মোটা মানুষদের চিনি যারা তাদের ওভার ওয়েট নিয়ে মন সবসময় ক্ষুণ্ণ করে রাখে বাট আমি অনেক স্লিম যাই হোক এরপর হেনা এমি আর জানকে দেখে এবং লুকিয়ে তাদের কথা শুনে জানতে পারে এমি পুরো এক বছরের মধ্যে কোনো কনসার্ট করেনি আর এর জন্য তারা একটা টিভি শো পরিচালনা করতে চাচ্ছিল কিন্তু তাদের টিভি শোতে এতই খারাপ রেসপন্স ছিল যে তাদের যে প্রতিযোগীরা ছিল তারা তাদের টিটকারি করে কারণ হেনা ছাড়া ও অচল তো হেনা জানকে দেখার জন্য তার পিছু পিছু পার্কিং লটে আসে তো হেনা যখন লুকিয়ে তাকে দেখছিল তখন সেখান দিয়ে একটা ডেলিভারি বয় যেতে লাগে আর সে মোটরসাইকেল চালাতে চালাতে হেনার দিকে তাকিয়েছিল আর একটু পর অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো তারপর যখন হেনা তাকে হেল্প করতে যায় তখন সে ডেলিভারি বয় তার রূপের প্রশংসা করতে থাকে আর তখন সেখানে জান চলে আসে আর তার আগেই হেনা হেলমেটটা পরে নেয় এবং সেখান থেকে পালিয়ে যায় তবে জান তার কণ্ঠ ঠিকই শুনেছিল যাই হোক এরপর আমরা দেখি হেনা খুব আনন্দের সাথে গাড়ি চালাচ্ছিল আর তারপর অসতর্কবশত একটা গাড়ির সাথে ধাক্কা লাগিয়ে দেয় আর তখন সেই গাড়ির মালিক এসে তাকে ট্রাফিক পুলিশের কাছে নিয়ে যায় আর পুলিশ তখন তার ড্রাইভিং লাইসেন্স দেখতে চায় আর তারপর হেনা তার ড্রাইভিং লাইসেন্স দেখালে তার চেহারার সাথে কোনো মিলই পায় না তো এর জন্য পুলিশরা মেনেই নেয় না এটা ওর ড্রাইভিং লাইসেন্স আর এর জন্য হেনাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায় তো হেনা তাদের প্রমাণ করতে চায় আমি মোটর ছিলাম এখন স্লিম হয়েছি তো এর জন্য সে তার বান্ধবী মিনকে কল করে কিন্তু মিন এসেও তাকে চিনতে না পেরে চলে যায় আর তখন হেনা মিনকে সেই ট্যাটুটা দেখায় যেটা তারা দুজনে
মিলে করেছিল। তো এরপর সে পুলিশের হাত থেকে বাঁচে। আর এরপর আমরা দেখি তারা একটা রেস্টুরেন্টে এসেছে। আর হেনা মিনকে বলে আমি আবারও ওই মিউজিক কোম্পানির সাথে জয়েন করতে চাই, কারণ সেখানে গেলে আমি জানকে দেখতে পাবো। তো এরপর তারা দুজনে মিলে স্টুডিওতে যায় এবং সেখানে ওই মিউজিক কোম্পানির জন্য অডিশন হচ্ছিল, যাতে তারা নতুন কোনো গায়িকা পায় তাদের হারানো দিনগুলো ফিরে পাওয়ার জন্য, কারণ তাদের হাতে ভালো কোনো গায়িকা নেই, তাদের শোগুলো চলছিল না। আর সেখানে হেনা তার পরিচয় গোপন করে এবং নিজেকে কোরিয়ান আমেরিকান বলে পার্টিসিপেট করে এবং তার নাম দেয় জেনি। তো জেনি যখন গান গায় তখন সবাই খুশি হয়ে যায় এবং সবাই ভাবে তারা অনেকদিন পর পছন্দ মতো একটা সিঙ্গার পেয়েছে। কিন্তু জান তাকে সন্দেহ করে এবং বলে আমি জানি তুমি কে। এ কথা শুনে হেনা ভয় পেয়ে যায় এবং কান্না করে বলে আমাকে ক্ষমা করে দিন, আপনাদের বোকা বানানোর কোনো চিন্তা ভাবনা আমার ছিল না। আর তখন জান বলে ওয়েট, কি হয়েছে তোমার? তুমি সেই মেয়ে না যাকে আমি ওই পার্কিং লটে দেখেছিলাম? তোমার কণ্ঠ শুনে আমি চিনতে পেরেছি। আর এ কথা শুনে হেনা বুঝতে পারে জান তাহলে বুঝতে পারেনি সেই হেনা। তো এরপর হেনা কথা ঘুরিয়ে ফেলে এবং বলে আমি সবসময় সিঙ্গার হতে চাইতাম। আর তখনই জানের ভাই আসে এবং সে বলে জেনিকে এমির জায়গায় দিয়ে দাও, কারণ ও সুন্দরী, ওকে আমরা স্টেজে প্রেজেন্ট করতে পারবো আর গায়িকা হিসেবে অনেক ভালো। তো এরপর জেনির সাথে তারা একটা চুক্তি করে এবং জেনির অনেক ফটোশুট হয় এবং সেগুলো পেপারে আসে। আর সেই সার্জারির ডক্টর হেনা, মানে বর্তমানে যার নাম জেনি, তাকে পেপারে দেখে অনেক খুশি হয় এবং ভাবে যাক আমার সার্জারির টাকাটা তাহলে এবার পাবো। তো এইসব ব্যাপারে আবার এমি খুব রেগে যায়। আর এমি তখন হেনার খোঁজ করতে থাকে, কোয়ে আছে হেনা। তো এমি হেনার বাবার কাছে যায় এবং তাকে বলে যেভাবে হোক হেনাকে খুঁজে বের করতে হবে, তা না হলে আমার কেরিয়ার নষ্ট হয়ে যাবে, এবং চিৎকার করে বলে আমি আবারও নাম করা সিঙ্গার হতে চাই। আর তখন হেনার বাবা তাকে বলে সবকিছু সৃষ্টিকর্তার হাতে, মানুষ তো শুধু সেটাই করতে পারে যেটা করার সে যোগ্য। তো পরের দিন এমি জেনির সাথে দেখা করে আর বলে তুমি কি কোনো বাড়ির বেজমেন্টে থাকো নাকি, আর তোমার সৌন্দর্য কি ন্যাচারাল? তখন জেনি বলে অফকোর্স আমার সৌন্দর্য ন্যাচারাল। তো এরপর যখন হেনা, মানে জেনি, ডক্টরের সাথে দেখা করতে আসে তখন ডক্টর বলে তুমি কিন্তু সৌন্দর্য নিয়ে বেশি পার্ট নিও না, তোমার বডি টাচ করলেই কিন্তু সবাই বুঝে যাবে তোমার শরীর ন্যাচারাল নয়, কসমেটিক সার্জারি করা, তবে তারপরও নিজের প্রতি বিশ্বাস রেখো এবং সতর্কও থেকো, আর সবসময় সত্য নিয়ে থাকার চেষ্টা করো। আসলে ব্যাপারটা হচ্ছে কি, একজন মানুষ যখন ফেমাস হয় সে যদি কসমেটিক সার্জারি করে তাকে নিয়ে প্রচুর নেগেটিভ নিউজ আসতে থাকে, তো এই জন্য ডক্টর তাকে সতর্ক করে। তো এরপর আমরা দেখি জেনি আর জান একসাথে রয়েছে এবং সে হেনা মোটা থাকতে যে রেকর্ডিং ছিল সেই রেকর্ডিংটি শুনিয়ে বলে ও যেমন গাইতো তোমাকে সেমনই গাইতে হবে। এর সাথে হেনার অনেক প্রশংসাও করে এবং বলে ওর মতো কেউ ছিল না, ওর গান সবাইকে মুগ্ধ করত এবং সবার হৃদয় জয় করে নিত। আর জেনি তখন বলে কিন্তু আমার মনে হয় ওর কণ্ঠ সবাই পছন্দ করলেও ওকে কেউ পছন্দ করতো না, ওকে সবাই চিৎকারি করতো। তো এরপর জেনি সিদ্ধান্তই নেয় ওর গানের যেহেতু এত প্রশংসা করেছে আর এখন যেহেতু ওর সৌন্দর্য রয়েছে তাহলে জানকে সব সত্যি বলে দেই। আর এই জন্য সে তার বন্ধু মিনকে কল করে বলে আমি জানকে সব সত্য কথা বলতে চাই, এখন মনে হয় ও আমাকে অ্যাকসেপ্ট করবে। কিন্তু মিন আবারও বলে আমি তোমাকে বলেছিলাম মেয়ে মানুষ তিন ধরনের হয়, বিউটিফুল, অ্যাভারেজ আর আগলি, কিন্তু বর্তমানে তুমি এর একটার মধ্যেও পড়ো না কারণ তুমি প্লাস্টিক সার্জারি করেছো। আর এটা যদি জান জানতে পারে আমার মনে হয় না তোমার সাথে সম্পর্কে জড়াবে, বিকজ ইউ আর নট ন্যাচারাল বিউটি। তো প্লাস্টিক সার্জারি নিয়ে জানের মতবাদ কেমন এটা জানার জন্য হেনা ডিনার করার ছলে জানের বাড়িতে যায়। আর এরপর তাদের সাথে প্লাস্টিক সার্জারি নিয়ে অনেক কথা হয়। আর তখনই আমরা সেখানে হেনার কুকুরটাকেও দেখতে পাই আর সেটা হেনার কাছে চলে আসে। আসলে হেনা কুকুরটিকে ছেড়ে দেওয়ার পর জান সেটাকে পেয়েছিল এবং নিজের কাছে রেখে দিয়েছে। তো সেই কুকুরটি এসে হেনা বা জেনির কাছে এমন একটা ভাব করতে থাকে যেন ওই কুকুরটি জেনিকে চিনে, যেটা দেখে জান খুবই অবাক হয়ে যায়। তো এরপর জান প্লাস্টিক সার্জারি সম্পর্কে তার মতবাদ নিয়ে বলে কেউ প্লাস্টিক সার্জারি করলে সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু বউ হিসেবে বা গার্লফ্রেন্ড হিসেবে আমি কোনো সার্জারি সুন্দরী চাই না। তো এই কথা শুনে জেনি উদাস হয়ে যায়। তো এরপর আমরা দেখি এমি গান প্র্যাকটিস করছে আর সেটা দেখে হেনা তাকে টিটকারি করে বলে তো মানুষের সেটাই করা উচিত যেটা সে যোগ্য। আর এরপর এটাও বলে এই কথাটা আমার বাবা সবসময় বলে। আর জেনির মুখ থেকে এই কথাটা শুনে এমির সন্দেহ শুরু হয়ে যায় এটাই হেনা। আর তারপর জানকেও সে একই কথা বলে এবং জানও বুঝতে পারে এটাই হেনা, কারণ ওই কুকুরটির ব্যাপারে প্রথমে সন্দেহ হয়েছিল। আর এছাড়াও জেনি এমন একটা কিছু আর্ট করেছিল যেটা একমাত্র হেনা আর্ট করতো, কিন্তু তারপরও তারা জেনিকে কিছু বলেনি। তো এরপর আমরা দেখি জেনির প্রথম গান রিলিজ হয়েছে এবং অনেক হিট হয়েছে আর তাই এক পার্টির আয়োজন করা হয়েছে। মানে জেনি জিরো থেকে একেবারে পুরোপুরি হিরো হয়ে গিয়েছে এবং সবাই তাকে অনেক পছন্দ করছে এবং জেনি ভেতর থেকে নিজেকে একটা কিছু ফিল করছে। তো তখন আমরা দেখি এমি সেখানে হেনার বাবাকে নিয়ে এসেছে। তো হেনার বাবা যখন জেনিকে এসে ডাকে তখন জেনিরূপী হেনা সবার সামনে তার বাবাকে ইগনোর করে আর এরপর জুন তার বাবাকে মেরে নিচে ফেলে দেয়। আর তখন আমরা দেখি হেনার যে ফ্রেন্ড ছিল মিন, সে রাগ করে হেনাকে বলে তুমি শুধুমাত্র মানুষের নজরে আসার জন্য কিংবা একজন মানুষকে পাওয়ার জন্য সবার সামনে তোমার পিতার অপমান হতে দেখলে তোমার বন্ধু বলে পরিচয় দিতে আমার ঘৃণা করছে। তো পার্টির পর জান জেনিকে বলে আমি জানি তুমি কে, আর হেনা তখন সবকিছু সত্য বলে দেয় এবং বলে আমি শুধু আপনার ভালোবাসা পাবার জন্য এটা করেছি। কিন্তু জান বলে তুমি যাই কর না কেন এতে আমার কিছু যায় আসে না। আর তখন হেনার নিজের প্রতি অনেক ঘৃণা জন্মে যে সে কত বোকা, সে একজন মানুষকে পাওয়ার জন্য নিজেকে কত কষ্ট দিয়েছে এবং তার মোহে সে তার বাবা বন্ধুকেও অপমান হতে দেখেছে, প্রতিবাদ করেনি। তো এই জন্য নিজের প্রতি ঘৃণায় সে কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। আর
তারপর এমি ওই মিউজিক কোম্পানিতে গিয়ে বলে, জেনির সাথে যতগুলো তোমাদের কন্ট্রাক্ট রয়েছে সেগুলো সব বন্ধ করে দাও, তা না হলে আমি কিন্তু জেনির আগের রূপ দিয়ে পেপারিং করে দেব। তো এতে সবাই রাজি হলেও জান রাজি হয় না, এবং সে হেনার জন্য লাস্ট একটা কনসার্ট দিতে রাজি হয়। তো জান হেনাকে বলে, আজ তুমি শুধুমাত্র নিজের জন্য পারফরমেন্স করবে, আমার জন্য নয়, দর্শকদের জন্য নয়, বাবার জন্য নয়, কারোর জন্য নয়, শুধু নিজের জন্য। তো জানের কথা আমরা বুঝতে পারি তার মাথায় কোনো প্ল্যান রয়েছে। তো এরপর কনসার্ট যখন শুরু হয়, হেনা গান শুরু করে না, সে গান শুরু না করে কান্না করে বলতে থাকে, আমি সুন্দরীও না, আমি স্লিমও না, আমি আসলে খুবই মোটা এবং কুৎসিত একটা মেয়ে, এবং আমি সারা জীবন স্টেজের পেছনে গান করতাম আর স্টেজের সামনে এমি গান করতো। তো এতদিন আপনারা এমির যে কণ্ঠ শুনেছেন সেটাই আমি ছিলাম, আর আমি দেখতে খারাপ ছিলাম বলে সারা জীবন আমাকে পেছনে রাখা হতো এবং আমি অন্ধকারে ছিলাম। তো এ কারণে আমি নিজেকে চেঞ্জ করতে পুরো শরীর প্লাস্টিক সার্জারি করেছি এবং নিজেকে এক বছরের জন্য লুকিয়ে রেখেছিলাম, নিজের ফ্রেন্ড নিজের পিতাকে ছেড়ে দূরে ছিলাম, যাতে একটা মানুষকে আমি ইমপ্রেস করতে পারি। আর তখনই আমরা দেখি পেছনে জান হেনার সে আগের ভিডিও চালিয়ে দিয়েছে, আর হেনা তখন নিজেকে পর্দায় দেখে বলে, এটাই আসল আমি। আর এই কথা শুনে অডিয়েন্স রাগ না হয়ে উল্টো আরো তার প্রতি খুবই খুশি হয় এবং সবার চোখে কান্না এসে যায়। আর তারপর হেনা তার বাবাকে জড়িয়ে ধরে, আর এটা দেখে তার বন্ধু মিনও তাকে মাফ করে দেয়। আর তারপর হেনা তার নিজের স্টেজ নাম জেনি থেকে বাদ দিয়ে হেনা বলে দেয় এবং পরবর্তীতে গানগুলো হেনা নাম দিয়ে রিলিজ হয়। তো বর্তমানে হেনা অনেক উচ্চ পর্যায়ের একজন মিউজিক আর্টিস্ট এবং হেনা কিন্তু জানের কোম্পানির সাথে একসাথে কাজ করে, তবে তারা কিন্তু রিলেশনশিপে নেই। আর জান সব সময় হেনাকে আগের মতোই পছন্দ করত এবং জান এতদিনে সেই জিনিসটা খুঁজে পেয়েছে যে হেনার ভিতর কোন স্পেশাল গুণটা তার ভালো লাগতো, আর সেটি হচ্ছে হেনার সততা। তো সিনেমাটিতে তাদের রিলেশন দেখানো হয়নি, বোঝানো হয়েছে এরকম যে চলতে চলতে একদিন হয়তো জান এবং হেনার রিলেশন হবে। আর সিনেমার পোস্ট প্রোডাকশন দৃশ্যে দেখানো হয় ওই প্লাস্টিক সার্জারি ডাক্তারের কাছে আরেকজন গিয়েছে, সেটা আর কেউ নয় হেনার বান্ধবী মিন। আর এখানেই সিনেমাটি শেষ হয়। আর ভিডিওটি শেষ করার পূর্বে পোস্ট প্রোডাকশন বুঝিয়ে বলছি। পোস্ট প্রোডাকশন মানে হচ্ছে সিনেমা আপনার দা ইন শেষ হয়ে যায়, ওই 5-10 মিনিট নাম লেখা শেষ হলে